সালামু আলাইকুম বন্ধুরা, আজ এমন একটি জায়গায় এসেছি সেখানে ছাদের উপর থেকে সূর্য ডুবে যাওয়ার দৃশ্য অবলোকন করতেছি। এমন একটা বাসার ছাদে উঠেছি, এটা গ্রাম অঞ্চল, গ্রাম অঞ্চল, চারদিকে ধুধু মাঠ, মধ্যে একটি সুন্দর একটা বাড়ি, বাড়ির ছাদ থেকে আমি সূর্য ডুবে যাওয়ার দৃশ্য দেখছি। আজ 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে, দেখছি পাশের জমিগুলো অনেকে চাষ করছে, আবার কেউ আলু রোপণ করেছে, কেউ ভুট্টা লাগিয়েছে। মনোরম দৃশ্য, এরকম পরিবেশ ভালো লাগে। সুন্দর একটা বাড়ি, গ্রামের মধ্যে আশেপাশে সব জায়গাগুলি ফাঁকা, ছাদ থেকে দেখতে খুব চমৎকার লাগছে। দূরে গ্রাম, এই বাড়িটার পাশে দু একটা বাড়ি আছে ছোট ছোট, এটা হলো অটো রাইস মিল, পাশেই অটো রাইস মিল, এবং তারপর যে পুকুর তৈরি করেছে এখানে মাছ চাষ করে। এখানে সর্বসাক্ষরে 3 থেকে 4টি বাড়ি, তার মধ্যে এটি হলো দুতলা বাড়ি, ডুপ্লেক্স বাড়ি। এই বাড়ির ছাদ থেকে গ্রামের, পুরো গ্রামের দৃশ্য দেখা যায়। ছাদের মধ্যে অনেক গাছ লাগানো আছে, ফলের গাছ, ফল এখন ফুল আসছে, ফল পরে ধরবে। সূর্য ডুবছে, লাল বর্ণ হয়ে আসছে, এরকম দৃশ্য সচরাচর দেখা যায় না, শহরে নেই, তাই আমি এসেছি এখানে। আসসালামু আলাইকুম।